স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইন্ডিয়ার বাজারে স্যামসাং গ্যালাক্সি F41 নামে নতুন একটি স্মার্টফোন মুক্ত করে দিয়েছে এবং এখান থেকে দেখা যাচ্ছে যে এই স্মার্টফোনের যা কনফিগারেশন হুবহু মিলে যায় স্যামসাং গ্যালাক্সি M41 এর সাথে, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি M41 কে তারা রিব্র্যান্ড করে F41 নামে বাজারে ছেড়ে দিল। জানি না তারা কেন এমনটা কাজ করছে। অন্য অন্য স্মার্টফোন কোম্পানির মতো তারাও হয়তো চাইছে বাজারটা মনোপলি করার জন্য, এই জন্যই হয়তো এই কাজটা তারা করেছে। যদিও হুয়াইয়ের খুব দুর্দিন অবস্থার মধ্যে চলছে, এই দুর্দিন অবস্থার মধ্যে স্যামসাং খুব ভালো বিজনেস করতেছে। তারা তাদের গ্রোথটা এখন অনেক হাই, অতীতের যে কোনো সময়ের তুলনায় তাদের স্মার্টফোন বিক্রির রেটটা অনেক অনেক হাই হয়ে গিয়েছে। এই ধরনের আরও অনেক টেক নিউজ থাকছে আজকের এই ভিডিওতে। যারা আমার সাথে থাকতে চান তারা অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য। নোকিয়া স্মার্টফোন বাজারে খুব ভালো অবস্থার মধ্যে নেই, আমরা সবাই জানি। এখন নোকিয়া ইন্ডিয়ার বাজারে 6টি মডেলের টেলিভিশন নিয়ে আসার ঘোষণা দিয়েছে। যদিও টেলিভিশনগুলো দেখতে অনেক সুন্দর এবং ডিসপ্লে সাইজ সব কিছু সুন্দর, 6টি মডেলই স্মার্ট টিভি হচ্ছে। প্রথমটি 32 ইঞ্চির HD রেজলিউশন একটি টিভি থাকবে, তারপরে 43 ইঞ্চির ফুল HD একটি টেলিভিশন থাকবে, তারপরে 43, 50, 55 এবং 65 ইঞ্চির 4K রেজুলেশনের টিভি তারা ইন্ডিয়ার বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। যদিও এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এই টিভিগুলো বাংলাদেশের বাজারে আসবে কি। স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কমপ্লেন বহুদিনের, যে স্মার্টফোনের সব প্রযুক্তি উন্নতি হচ্ছে এভরিথিংস, বাট ব্যাটারি টেকনোলজির শুধু অ্যাম্পিয়ার বৃদ্ধি পাচ্ছে, চার্জিং ওয়াট বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ব্যাটারি টেকনোলজির কোনো উন্নতি হচ্ছে না। এইবার ফ্রান্সের একটি প্রতিষ্ঠান নোয়া টেকনোলজি তারা ব্যাটারি নিয়ে কাজ করছে এবং তারা একটি নতুন ধরনের ব্যাটারি ডিজাইন করেছে এবং তারা বলছে যে এই ব্যাটারিটা পূর্বের যে কোনো ব্যাটারির চেয়ে অনেক বেশি কার্যক্ষমতা প্রদান করতে সক্ষম হবে। এবং তারা দাবি করছে যে এই মডেলের ব্যাটারিটা আগের যে কোনো ব্যাটারির চেয়ে 3 গুণ বেশি দ্রুত চার্জ হবে এবং 10 গুণ পর্যন্ত পাওয়ার কনজিউম করতে পারবে এবং অন্যান্য যে কোনো ব্যাটারির চেয়ে 3 গুণ বেশি লাইফ টাইম প্রদান করবে। যদি ব্যাটারিটা বাজারে এসে যায় তাহলে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে হয়তো আরেকটা রেভলিউশন ঘটতে পারে। এই ব্যাটারির দিক দিয়ে আমাদের হয়তো 7000-8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর ব্যবহার করতে হবে না, যার ফলে স্মার্টফোনে অনেক হালকা হয়ে যাবে যদি এই টেকনোলজিটা বাজারে আসে। এমআইয়ের কিছু স্মার্টফোন, স্পেশালি MI 10T এবং MI 10T Pro নিয়ে অনেকদিন যাবত গুঞ্জন চলছে, ইউটিউবে হাজার হাজার ভিডিও আপলোড হয়ে গিয়েছে এই স্মার্টফোন নিয়ে। অবশেষে আমিও এটা নিয়ে 2-4টি কথা বলার জন্যই আসলাম। ফাইনালি এর দাম সম্পর্কে একটি ধারণা দিয়েছে অ্যান্ড্রয়েড হেডলাইন্স, মূলত দাম নিয়ে কথা বলার জন্যই, আর সাথে কিছু কনফিগারেশন তুলনামূলক আলোচনা তো থাকছেই। আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে কী কী মিল আছে দুইটি স্মার্টফোনে। দুইটি স্মার্টফোনের ডিসপ্লে একই ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ 6.67 ইঞ্চির LCD IPS ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, যার রেজুলেশন ফুল HD প্লাস। এখানে রিফ্রেশ রেট হিসেবে থাকছে 144 হার্টজ, এখন পর্যন্ত স্মার্টফোনে ব্যবহৃত সবচেয়ে বেশি রিফ্রেশ রেটের ডিসপ্লে এইটি। মানে ডিসপ্লেটা অনেক বেশি শার্প স্মুথ হবে, এটা কনফার্ম বলা যাচ্ছে। ক্যামেরা সেকশনে দুইটি স্মার্টফোনের কিছু পার্থক্য রয়েছে। MI 10T ব্যবহার করা হবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং MI 10T Pro ব্যবহার করা হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই প্রাইমারি ক্যামেরার ক্ষমতা হবে অনেক ভালো, এটা দিয়ে অনেক ভালো মানের ছবি উঠবে। MI 10T চেয়ে MI 10T Pro ক্যামেরাতে অনেক বেশি বেশি এগিয়ে থাকছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর ব্যবহার করা হচ্ছে, 5G সাপোর্টেড প্রসেসর, তবে
প্লাস সিরিজটা যদি ব্যবহার করতো তাহলে মনে হয় আর একটু বেটার হতো, হয়তো দামের কথা চিন্তা করেই কিছুটা কমিয়ে দিয়েছে স্মার্টফোন কোম্পানিটি। এছাড়া ক্যামেরার যে আরও যে দুটি ক্যামেরা থাকছে রেয়ারে, স্পেশালি থাকছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকবে, এবং উভয় ফোনে সেলফি শুটার হিসেবে থাকবে 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। উভয় ফোনের ব্যাটারি থাকবে 5000 mAh ব্যাটারি, অবশ্যই টাইপ সি পোর্ট তো থাকছেই ফাস্ট চার্জিং দেওয়ার জন্য। এবার যদি দামের বিষয়টা আসা যায়, তবে দামে কিন্তু দুটি ভ্যারিয়েন্টের অনেক পার্থক্য থাকছে। MI 10T 6/128 ভার্সনটা $585, 8/128 ভার্সনটি $644, 8/128 MI 10T প্রোর $702 এবং 8/256 MI 10T প্রোর $761 বিক্রি হতে পারে এমনটা নিশ্চিত করেছে অ্যান্ড্রয়েড। ছিল আজকের একটি টেক নিউজ। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন, পরিশেষে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।